হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্ট্রি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দিকবিদিক ছোটাছুটি করছে অসংখ্য কবুতর। দর্শক দেখুন কি সুন্দর একটি মুহূর্ত, চারিপাশে কিন্তু অসংখ্য কবুতর। ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা পিছনে, অসংখ্য ঘর রয়েছে, আর ঘর তুলনায় মনে হচ্ছে এখানে কবুতর অনেক বেশি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোর থানার একজন শৌখিন বাণিজ্যিক কবুতর খামারে। দর্শক, এই খামারটা কিন্তু এই খামারি ভাই অনেক শখ করে তৈরি করেছেন। তার এখানে বর্তমানে অনেকগুলো কবুতর রয়েছে, দুই তিন জাতের। আমরা বাকি কথা শুনবো খামারি ভাইয়ের মুখে। দর্শক চলুন আমরা আর কথা না বাড়িয়ে খামারি ভাইয়ের মুখে শুনি তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। ভাইয়া, আমার নাম হচ্ছে মুকুল ক্রুশ, আমরা আসছি অস্থির টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমরা আপনার এই খামারটা নিয়ে একটু আলোচনা করব। আপনার খামারে অসংখ্য কবুতর রয়েছে এবং এই খামারটা মনে হচ্ছে আগে গরুর গোয়াল ছিল বা গো খামার ছিল, এখানে আপনি কবুতর পালন শুরু করেছেন। এটা একটু শুনবো আমরা, আপনি গরু বাদ দিয়ে কেন কবুতর পালন শুরু করেছেন বা আপনার এখানে কী কী জাতের কবুতর রয়েছে, আপনি কিছু ঝুড়িতে কবুতর পালন করতেছেন, ঝুড়িতে সুবিধা অসুবিধা এবং কবুতর সম্পর্কে অজানা নানান তথ্য নেওয়ার চেষ্টা করবো আমরা। আমার সাথে রয়েছে অস্থির টিম, ক্যামেরার পেছনে রয়েছে তারেক ইসলাম। আপনি প্রথমে আপনার নাম এবং বর্তমানে কী পেশার সাথে জড়িত পাশাপাশি এটা একটু আমাদের বলুন। ধন্যবাদ মুকুল ভাই। আমি এখন বর্তমান একটা নিজস্ব এনজিও চালাচ্ছি, তার পাশাপাশি কবুতরের খামার চালাচ্ছি। আমার এটা আগে গরুর খামার ছিল, গরুর খামারটা হয় ব্যয়বহুল, আর কবুতরের খামারটা হয় অল্প টাকায় অনেক লাভজনক ব্যবসা। সব কিছু মিলে আমি গরুর খামার থেকে উঠে এসে কবুতরের খামার করেছি। এই খামার থেকে আশা করছি সামনে আমার একটা বড় একটা ব্যবসাবহুল একটা বাণিজ্যিকভাবে করছি, যেহেতু এটা আমার ব্যবসা অবশ্যই হবে। দুই তিন জাতের কবুতর আপাতত খামারে আছে, এখান থেকে মোটামুটি ভালো আউটপুট আসবে। আমার খামারের এক বছর বয়স, মোটামুটি লাভজনক একটা ব্যবসা। এবার একটু আমাদের বলুন, যখন গরু পালন করতেন তখন গরুটা যখন বাদও দিয়ে দিলেন পালন করা, তখন কীভাবে আইডিয়া আসলো আমার আপনার মাথায় যে আসলে কবুতরটা পালন করি, এখান থেকে কোনো প্রফিট আনা যায় নাকি? শুরুর গল্পটা আমাদের বলুন, কীভাবে শুরু করেছিলেন আপনি? আসলে কবুতরের খামারটা আমার মাথায় আইডিয়া আসছে, গরুর খামারতে প্রচুর পরিশ্রম, আমাদের যে পরিমাণ পরিশ্রম দিতে হয় সে পরিমাণ দেখা যাচ্ছে ইনকাম হয় না। আর কবুতরের খামারে অল্প সময়ে এটা পর্যাপ্ত পরিমাণ কবুতরের আয় করা সম্ভব। তাছাড়া আমার আলাদা ব্যবসা আছে, জন্য এই ব্যবসাটা বেছে নিয়েছি আমি, এবং এই ব্যবসাতে খুব রিল্যাক্স আছে। আর শখ বলেন আর ব্যবসা বলেন, এটার মধ্যে আলাদা একটা মজা আছে, একটা অন্য ধরনের মজা আছে। যারা কবুতর পালেন তারা বুঝতে পারবেন, এবং যারা কবুতর পালার জন্য ইচ্ছুক তারা এই ব্যবসা শুরু করেন, দেখবেন এর মধ্যে আলাদা একটা মজা আছে। আচ্ছা, এবার একটু আমাদের বলুন, বর্তমানে আপনার এখানে কত জোড়া কবুতর রয়েছে বা কত পিয়ার কবুতর রয়েছে এবং কয়টা জাতের কবুতর রয়েছে? আমার এখানে ম্যাক্সিমাম দেশি কবুতর, তার মধ্যে ফ্যান্সি আইটেমের সবে মাত্র তুলছি, এটা হচ্ছে আপনার বোম্বাই আছে আর ঘিয়াচন্দন আছে। তবে আমার ভবিষ্যতে ফ্যান্সি আইটেম করার ইচ্ছা আছে। আমার দেখেন আশেপাশে অনেক জায়গা আছে, জায়গাগুলো আমি ফ্যান্সির জন্য রাখছি, ভবিষ্যতে আমি ফ্যান্সিতে ঢুকবো। তবে দেশি কবুতরে পর্যাপ্ত পরিমাণ লাভ, যদি ঠিক মতো পরিচর্যা করা যায় এতে লাভ আছে। আচ্ছা, এখন বর্তমানে কত জোড়া আছে সব মিলিয়ে? আমার প্রায় 40 জোড়ার মতো কবুতর আছে। আচ্ছা, প্রথমে শুরু করেছিলেন কত জোড়া দিয়ে এবং কী জাত দিয়ে? আমি প্রথম শুরু করেছিলাম আপনার 10 জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলাম, এক বছর হয়নি, প্রায় 9 মাসের মতো হয়েছে। দেশি কবুতর ছিল আর এক জোড়া মাত্র ছিল আপনার ওই ঘিয়াচন্দন। এখানে এর মধ্যে অনেক বিক্রি করছি এবং ওদের টাকা দিয়ে ওদের পালতেছি,
এ পর্যন্ত আমাকে এ পর্যন্ত 70 জোড়া 40 জোড়া কবুতর আছে বিক্রি করার পরেও তো 10 জোড়া দিয়ে শুরু করে আপনার এক বছরের মধ্যে 30 জোড়ারও বেড়েছে মানে 10 জোড়া থেকে 40 জোড়া এতে কি আপনি মনে করতেছেন কবুতর খুব তাড়াতাড়ি কি বংশবৃদ্ধি করে এটা লাভবান বা লাভানো সম্ভব এখান থেকে হ্যাঁ কবুতর ভালো জাতের কবুতর যদি খামারে থাকে বংশবিদ্যার বংশবৃদ্ধি করে খুব দ্রুতই এবং এতে আয় করা সম্ভব এবার একটু আমরা ঝুরি নিয়ে কথা বলবো আমি ক্যামেরা পারসন তারিককে বলবো একটু ঝুরিগুলো দেখাতে দেখুন দর্শক আপনারা আমরা কিন্তু প্রায় বেশিরভাগ খামারে দেখে থাকি এই ধরনের ঝুরিগুলো ব্যবহার করা হয় এটা নিয়ে একটু আলোচনা করব যেন আপনারাও খুব সহজে ঝুরির মাধ্যমে কবুতর পালন করতে পারেন দেখেন সবগুলো ঝুরিতেই কিন্তু কবুতর কি সুন্দর করে বসে রয়েছে সারি সারি ওখানে কিন্তু খড়কুটো রয়েছে তার মানে ওখানে ডিম বাচ্চা করতেছে ওখানে কিন্তু সুন্দর মানে ওরা বংশবৃদ্ধি করতে পারতেছে আপনার কাছে একটু জানতে চাইবো ঝুরি সম্পর্কে ঝুরিতে কিভাবে শুরু করলেন আপনি বা এখানে কি কি সুবিধা রয়েছে বা দাম কেমন ঝুরি আসলে 3 টাকা পিস কিনে নিয়ে আসি একদম অল্প খরচে কবুতর পালার একটা সিস্টেম যেখানে আপনার খরচ নাই বললেই চলে যদি কোনো মুরগির খামারে গেলে দেখা যায় যে 50 টাকা দিলে 50টা ঝুরি দিয়ে দিবে আবার এই ঝুরিগুলো শুধু দামের দিক দিয়ে না এই ঝুরিগুলো তার একটা সুবিধা আছে পরিষ্কারের দিক দিয়ে আবার কোনো নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দেওয়া যায় অনেক মানে আপনি ফিক্সড ঘরে যেটা পাবেন না এই ঝুরিতে সেটা পাবেন আচ্ছা তাহলে কি আপনার দিক থেকে আপনার অভিজ্ঞতা থেকে দর্শকদের বলবেন নতুন খামারিদের বলবেন যে কম টাকায় যদি কেউ সাশ্রয়ীভাবে কবুতর খামার করতে চায় তাহলে ঝুরিতে করলে কি সে আসলেই লাভবান হতে পারবে বা কম খরচে কাজটা সেরে ফেলতে পারবে যদি কেউ ইচ্ছা করে আমি অল্প খরচে কবুতর পালন করব তাহলে ঝুরি 100% তার জন্য ভালো কারণ অল্প খরচে তাছাড়া নানান ভালো দিকটা সর্বোচ্চ ভালো দিকের কোনো খারাপ দিক নেই আচ্ছা এবার একটু তাহলে আমরা খাবার রোগবালার দিকে যাই কারণ কবুতর শুধু পাললেই হবে না কবুতর যেখান থেকে কিনুক বাজার থেকে বা খামারি থেকে তাহলে তাকে আগে জানতে হবে রোগ সম্পর্কে খাবার সম্পর্কে পরিচর্যা সম্পর্কে আপনি দেখলাম ধান খাওয়াচ্ছেন পাশাপাশি হয়তো আরও কোনো খাবার মিক্স রয়েছে এটা একটু আমাদের বলুন আপনি রেগুলার কোন খাবারটা খাওয়াচ্ছেন বা কবুতরের জন্য কোন খাবার একদম পারফেক্ট বা খাওয়ানো উচিত ধন্যবাদ ভাই এই কবুতরের হচ্ছে কারণ বাইরে খাবার এদের হচ্ছে কারণ পারফেক্ট খাবার যেহেতু আমি ভিতরে পালি একে খাবার শুধু ধান গম রেগুলার খায় তার সাথে ভাইকে এদিকে ধরে নিয়ে দেখেন এখানে আমার ইয়ে আছে মাটি দেওয়া আছে দেখেন আপনি মাটি আছে এই মাটিতে প্রতি সপ্তাহে কিছু 2 থেকে 3 কেজি পাথর ছোটো ছোটো পাথর সংগ্রহ করে এনে দেই ডিমের চুসা দেই মানে ন্যাচারাল কিছু খাবার আছে যেগুলো পাচ্ছে না যেহেতু আমার ভিতরে পালন করি ন্যাচারাল খাবারগুলো বাইরের থেকে আমি সংগ্রহ করে দিই তার মধ্যে পাথর মাটি পুরা মাটি তারপরে আপনার হচ্ছে গান ডিমের খোসা এগুলো আমি এদেরকে সবসময় প্রতি সপ্তাহে তুলে দিই আচ্ছা রেগুলার খাবারের মধ্যে গম টম কি খাওয়াচ্ছেন না শুধু ধানই খাওয়াচ্ছেন গম এবং ধান দুটাই খাওয়াচ্ছি আমি দুটা না খাওয়ালে তোদের শারীরিক একটা ব্যাপার স্যাপার আছে এক খাবার কখনো প্রোডাকশন ঠিক মতো আসে না আচ্ছা এবার একটু রোগ সম্পর্কে বলুন আপনি যেহেতু এক বছরের অধিক সময় ধরে ভালো সফলতা পেয়েছেন কারণ দর্শকরা বুঝতেছে 10 জোড়া কবুতর থেকে আপনি 40 জোড়া করেছেন তার মানে ভালো সফলতা পেয়েছেন আপনি তো রোগ কি কি দেখেছেন এই পর্যন্ত আসলে কি কবুতরে মারাত্মক কোনো রোগ হয় বা এটা প্রতিকার করতে কি অনেক ঝামেলা হয় আসলে রোগ শোক তো সব যার যার আছে তার রোগ আছে যেহেতু এগুলো হচ্ছে গান পান পানি পানির রোগ আছে তবে কি এই রোগ বালাই থেকে যদি নিস্তার পেতে চান একে নিয়মিত ওষুধ দিতে হবে 3 মাস পর পর কৃমির ডোজ তাছাড়া আদার্স কিছু ওষুধ আছে সে ওষুধগুলো যদি আপনি প্রতি মাসে 3 দিন কোর্স কমপ্লিট করেন তাহলে রোগ বালাই ধরে না কিন্তু খেয়াল রাখতে হবে প্রতি মাসে 3 মাস পর পর কৃমির ট্যাবলেট সহকারে কিছু ওষুধ আছে সে ওষুধগুলো দিলে কবুতরের রোগ শোক সেরকম হয় না আচ্ছা এবার একটু তাহলে নতুন যারা খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে একটু আপনার অভিজ্ঞতা থেকে মতামত দিন বা একটু তাদের একটু আইডিয়া দিন যে কবুতর কোন সময়টায় শুরু করতে হয় কি জাত দিয়ে শুরু করতে হয় বা কিভাবে শুরু করলে আপনার মতো কবুতর পালনে সফলতা পাবে কবুতর শীতের মধ্যে সবচাইতে বেশি বিপজ্জনক রোগ আক্রান্ত হয় রোগ আক্রান্ত বেশি হয় যদি কোনো খামারি নতুন কোনো লোক খামার করতে চান এখন একটা ভালো সময় এ সময় যদি আপনারা পারেন নিজের মতো করে ভালো খামার থেকে ভালো জাত সংগ্রহ করে শুরু করতে পারেন এই এই সময়টা খুব ভালো একটা সময় রোগ বালাই কম থাকে আর শীতের সময় অনেকটা রিস্ক হয়ে যায় শীতে কখনো নতুন খামার নতুন ভাই যারা আছেন
অস্থির টিভিতে যারা নিয়মিত দেখেন তাদের আমি একটাই রিকোয়েস্ট করবো ভাই, আপনারা কখনো শীতের সময় টাকা ইনভেস্ট করবেন না। গ্রীষ্ম বর্ষায় আপনি যদি কবুতরটা শুরু করেন, আপনি শীত আসতে আসতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং আপনার আর্থিক একটা যেটা আর্থিক মানে ইয়ে থাকে লস হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে আপনি মুক্তি পাবেন। শীতকালে কখনোই আপনারা শুরু করবেন না, গ্রীষ্ম বর্ষায় আপনারা শুরু করবেন এবং লাভজনক একটা ব্যবসা, যারা বেকার আছেন তারা অবশ্যই ব্যবসা করবেন, কবুতরের ব্যবসা করবেন। আপনি যে কোনো বড় ব্যবসার সাথে এই ব্যবসা করলে আপনার সংসারে আয় উন্নতি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে তো অনেক কবুতর দিক বিদিক ছোটাছুটি করতেছে, যেহেতু এক বছরে ভালো বৃদ্ধি পেয়েছে আপনার খামারে, তো বিক্রি করবেন না, বিক্রি করার কি পরিকল্পনা আছে যেহেতু এখন বেশি হয়ে গেছে? কারণ অনেক দর্শক রয়েছে আমাদের, নতুন খামারি হতে চাচ্ছে, তাদের ভালো মানের খামারের কবুতর প্রয়োজন, তারা যদি যোগাযোগ করে আপনি কি বিক্রি করবেন তাদের কাছে বাচ্চা বা অ্যাডাল্ট কবুতরগুলো? যেহেতু আমার বাণিজ্যিক, আমার তো বিক্রি করতেই হবে। আমার যে কবুতরগুলো খুব শান্তশিষ্ট জাতের কবুতর, যদি কেউ কিনতে চায় অবশ্যই বিক্রি করবো আমি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ অস্থির টিভির পক্ষ থেকে এবং যারা খামারি রয়েছে তাদের পক্ষ থেকে, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ অস্থির টিভি। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারির মুখে, তিনি মাত্র এক বছরে তার একটি খামার সৃষ্টি করেছেন, বাণিজ্যিক খামার। দর্শক, আরেকটি মজার ব্যাপার হচ্ছে, যখন এই খামারটা গরুর খামার ছিল বা গো খামার ছিল, তখন কিন্তু এখানে গরুকে খাবার দেওয়া হতো। দেখুন দর্শক আপনারা, এখানে কিন্তু এখন কবুতরের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে বা এখানে মাটি রাখা হয়েছে, এখন কিন্তু এগুলো কিন্তু পরিত্যক্ত পড়ে নেই, এগুলো কিন্তু কবুতরের জন্য ব্যবহার করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবুতর রয়েছে, অসংখ্য বাচ্চা রয়েছে, এখনও কিন্তু ডিম বাচ্চায় ভরপুর প্রত্যেকটা ঘর। তো দর্শক, আপনারা কিন্তু নিচের দেওয়া নাম্বারে কল করে ভাইয়ের কাছ থেকে কবুতর কিনে নিতে পারবেন। আর আমরা আরেকটা বিষয় আপনাদের বলে দিতে চাই, আমরা কোনো প্রকার এখানে বিজনেস করতেছি না, তাই আপনারা কোনো খামারি থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে কবুতর কিনে যদি প্রতারিত হন, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা অস্থির টিভি বা অস্থির টিভির অফিস কোনোভাবে দায়ী থাকবে না। তো দর্শক, আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।